ডিসেম্বরেই আবার হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা, অর্থাৎ টেট। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এর আগে যে টেট হলো সেই টেটের তো এখনো শিক্ষক নিয়োগই হয়নি, তারপরে আবার টেট। হ্যাঁ দেখুন, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ডিসেম্বরে ফের রাজ্যের প্রাথমিকের টেট হতে চলেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, 10ই ডিসেম্বর বা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ, 7ই ডিসেম্বর। এই দুটি দিনের মধ্যে যেকোনো একটি দিনেই প্রাথমিকের টেট বা টিচারের ডিজিবিটি টেট নেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কার্যত চূড়ান্ত হয়ে গেছে, এখন সময় শুধু বিজ্ঞপ্তির অপেক্ষা। যেটা সূত্র মারফত খবর, চলতি মাসেই বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার তুমি যে প্রশ্নটা করছিলে, গত বছরের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের ডেট নিয়েছিল, যার ফল প্রকাশ করা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, এবং তার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। অর্থাৎ ডেটের সঙ্গে নিয়োগের সম্পর্ক থাকে না। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তারপর এখন বর্তমানে নিয়োগ প্রক্রিয়া থমকে গেছে, আর তাই নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার জন্য যেটা সূত্র মারফত খবর, এবার টেট নিতে উদ্যোগী হচ্ছে রাজ্য, আর তাই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহেই প্রাথমিকের টেট নেওয়া হবে। 10ই ডিসেম্বর বা 7ই ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নবান্নের সঙ্গে অবশ্যই এরপরে বিস্তারিত খবর তোমার কাছ থেকে জানবো, এই টেট সংক্রান্ত আরো দেখাবো আরো একবার।